السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 18ই সফর 1445 হিজরি মোতাবেক 3রা সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 12। বিষয়বস্তু হচ্ছে কাজা সালাতের বিধিবিধান। এ সালাদ গুলি ছুটে যায়, সেসবগুলি আদায় করার ক্ষেত্রে বিভিন্ন মাসাইল বা হুকুম আহকাম। আজকে মোটামুটি 10টির মতো মাসাইল আপনাদের সামনে আলোচনা করব এই অল্প সময়ের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। প্রথম মাসলা, বিষয়বস্তু, লেখক বলছেন কাইফিয়াত কাজায়ে সলাওয়াত, পাঁচ অক্ত সলাদ, যে ফরজ সলাদ, এগুলি কাজা করার পদ্ধতি। এক নম্বর বিষয় হচ্ছে যে সালাদ কাজা করাকে কেন্দ্র করে তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক রকমের সলাদ বলছে মিনা সলাওয়াত, কিছু সলাদ এমন রয়েছে মা ইউ খুদা ইজাফা তাওয়াক্তুহু মিন হিনে জাওয়ালিল উযর, যেগুলি ছুটে গেলে সেগুলি কাজা করতে হবে, সেগুলি কাজা করতে হবে কখন, যখন তার ওজোর দূর হবে, ওজোর শেষ হয়েছে, বলে গেছিলেন স্মরণ হয়েছে, ওজোর শেষ, এখন আর বিলম্ব করা যাবে না, ঘুমিয়ে গেছেন অনিচ্ছাকৃত, ঘুম ভেঙেছে, এখনই আদায় করতে হবে। মায়ো খোঁজা ইজাফাত, যদি ছুটে যায় তো কাজা করতে হবে, ইজাফাত অক্ত হোক, অক্ত পার হওয়ার পরে, কখন মিনহে এনে জাওয়ালিল ওজর, যখন আপনার ওজর দূর হয়েছে। কাসলাউদ্দুল খামস, পাঁচ অক্ত সালাদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই পাঁচ অক্ত সালাদ ছুটে গেলে কাজা করতে হবে, কাজা করতে হবে যখন আপনার বাধা দূর হবে। দ্বিতীয় শ্রেণীর সালাত হচ্ছে যে ছুটে গেলে কাজা করা চলবে না, তবে তার বিকল্প রয়েছে, অমিনহা মালাই খোদা, আর কিছু সালাত রয়েছে যেগুলি কাজা করা চলবে না যদি ছুটে যায় ইজাফাত কাল জুমা, যেমন জুমা, জুমার কাজা নেই, জুমা মসজিদে গেছেন, জুমা হয়ে গেল, তাহলে জুমা চলবে না, যদিও আপনার একদল থাকেন, আমরা দ্বিতীয় জুমা করি, তৃতীয় জুমা করি, চলবে না। কি করতে হবে তাহলে, যাদের জুমা ছুটে গেছে, ফাইহসাল্লি বাদলা জোহরা, তার বিকল্প হিসাবে জোহরের সালাত আদায় করবে, জোহরের সালাত আদায় করবে। যদি তার শাড়ি ওজোর থেকে থাকে তাহলে তো কোনো গুনাহ হবে না, বাইরে থেকে সফর করে আসছিল, এসে দেখে জোহর হয়ে বা জুমা শেষ হয়ে গেল, আশা করেছিল জুমা পেয়ে যাবো কিন্তু পৌঁছে, অথবা অনিচ্ছাকৃত ভাবে যে কোনো এমন কিছু কারণ যে অনিচ্ছাকৃত, তার ইচ্ছার সেখানে কোনো রকমের ত্রুটি ছিল না, আর যদি ত্রুটি করে থাকে, ইচ্ছা করে ঘুমিয়ে আছে আর যাচ্ছে যাচ্ছে, এই যাবো যাচ্ছি, করতে করতে জুমা ছুটে গেল, হ্যাঁ, বিনা ওজোর, স্যার এই গ্রহণযোগ্য কোনো ওজোর নাই, তাহলে কাবিরা গোনা, কাবিরা গোনা। আর এইরকম পরপর তিনটি জুমা ছুটলে তো আরো কঠিন বিষয়, হয়তো হেদায়ত নসিবই হবে না, তবে আল্লাহ আলা কালবে হেরিস হয়েছে, আল্লাহ অন্তরে মোহর মেনে। ও মিনহা মা লা ইয়াখুযা ইল্লা ফি ওয়াক্তিহি, আর কিছু সলাত রয়েছে যেগুলি সময় যদি থাকে তাহলে কাজা করা যাবে, আর সময় যদি না থাকে কাজা করা যাবে না। ওই সলাতুল ঈদ, ঈদের সলাত, ঈদের সলাত জানতে বললেন যে ঈদের চাঁদ উঠে গেছে, সকালবেলা জানতে বললেন, সন্ধ্যাবেলা জানতে, ঈদুল ফিতর সকালবেলা জানতে বললেন যে চাঁদ উঠে গেছে, তাহলে এখনো আদায় করার সময় আছে, তাহলে ওয়াক্তের ভিতরে জোহরের আগে, জওয়ালের আগে আগে হইলে আদায় করে নেবেন, কাজা করে। আর যদি তা না হয় তাহলে বিকেল বেলায় সেটা কাজা চলবে না, তারপরের দিন সালাত আদায় করতে এলাকার কোন লোক যদি না পড়ে থাকে,
দুই নম্বর বিষয় বলছেন যে কাজা সালাত আদায় করার ক্ষেত্রে তরতিব পর্যায়ক্রম বহাল রাখার বিষয়টি বলছেন ইয়াজিবু ফওরান কাজাউল ফাওয়াইদ মুরাত্তাবাতান, ছুটে যাওয়া সালাত গুলি কাজা করা দ্রুত আবশ্যক। এই নয় যে আপনি কাজা করার সুযোগ পেয়েছেন তারপরেও আপনি দেরি করছেন, যেমন কারো অনিচ্ছাকৃত ফজর ছুটে গেছে, সূর্য উঠে গেছে, বলো সূর্য যখন উঠেই গিয়েছে তাহলে জোহরের সাথে পড়ে নেবে, এটা যাইজ, সাথে সাথে আদায় করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে আদায় করেছে। মোরাত্তাবাতান সেটা হবে তরতিবের সাথে, যেই যেইভাবে ছুটেছে, যেটা আগের সালাত আগে পরেরটা পরে, কয়াকাত্ত সালাত যদি ছুটে থাকে। বয়স্কত তরতিব বিন নিসিয়ান আবিল জাহাল, কয়েকটি ক্ষেত্রে পর্যায়ক্রম যে আবশ্যক সেই আবশ্যকতা আর থাকবে না, মানে তরতিব সিরিয়াল বহাল রাখা তখন ওয়াজিব থাকবে না, বরং আগে পরে করে আদায় করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? এক নম্বর বিন নিসিয়ান, যদি ভুলে যায়, জোহর বাকি আছে আর আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে বা আসর বাকি আছে, হয়ে গেছে কাজা মাগরিব হয়ে গেছে, এসা হয়েছে কয়েক অক্ত, তাহলে তরতিবের সাথে আদায় করতে, কিন্তু তরতিব যদি ভুলে যায়, ভুলে গেছে যে আসর আমার বাকি ছিল, তাহলে সেই ক্ষেত্রে তরতিব আবশ্যক না। বলা যাবে না কেউ যদি মাগরিব আগে পড়ে নিয়েছে তারপর এসা পড়ছে, বলা যাবে না যে পুনরায় পড়ো, কারণ তুমি তরতিব ফরজ ছিল তোমার জন্য, আসল হচ্ছে তরতিব পর্যায়ক্রম ফরজ, কিন্তু ভুলে গেলে সেটা আর ফরজ থাকে না। অথবা মাসলা জানে না, জাহাল অজ্ঞতা, মাসলা না জানার কারণে আগে পরে করে পড়ে নিয়েছে, তাহলে মাফ রব্বান আল্লাহ তো আখেজ না ইন্না সিনা অফতান, আল্লাহ কোরআনে শিখিয়েছেন যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে দিই তাহলে আল্লাহ ধরবেন না, এই জন্যই দোয়া শিখিয়েছেন কোরআনে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আও খাওফে খরুজ ওয়াক্তিল হাজেরা, বর্তমান যে সালাতের সময় চলছে সেই সময়টা চলে যাবে যদি আপনি আগের সালাত আগে পড়েন, আগের সালাত যদি আগে পড়তে যান, তো সময় যে বর্তমান সময়টা চলছে সেটা চলে যাবে, এশার কারো সালাত ছুটে আছে আর তারপরে ফজরে উঠেছে, কিন্তু এখন যদি এশা আদায় করে তাহলে ফজরের সময় শেষ হয়ে যাবে, সূর্য উঠে যাবে, বর্তমান যে সলা সেই সলাতের সময় পার হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে তখন তরতিব আবশ্যক থাকবে না, তাহলে ফজর তাড়াতাড়ি আদায় করে নিতে হবে যাতে অক্ত হয়ে যায় আর তারপরে এসব পড়বে। এইভাবে আও খাওফু ফাওয়াতিল জুম্মাতি ওয়াল জামা, অথবা জুমা ছুটে যাওয়ার যদি ভয় থাকে, কারো ফজর ছুটে আছে, কাজা হয়ে আছে, ফজর কাজা হয়ে আছে আর জুমাতে গেছে, এখন জুমার জামাত শুরু হয়ে গেছে, যদি ফজর পড়ে তো জুমা ছুটে যাবে, তাহলে আগে জুমা পড়ে নিতে হয় পরে ফজর পড়বে। আর লেখক আরেকটা মাসা বলছে জামাত জামাত ছুটে যাবে যদি ভয় থাকে, জামাতে যদিও নিয়ত ইমাম আর মুক্তাদির নিয়তে পার্থক্য করলে অসুবিধা নেই, কিন্তু লেখক এখানে যে বিষয়টি বলছেন যে জামাত ছুটে যাওয়ার ভয় আছে, যে জামাত চলছে সে জামাত ছুটে যাবে, এটা মাগরিবের ক্ষেত্রে যদি হয় তাহলে ঠিক আছে, মাগরিবের ক্ষেত্রে। উদাহরণ আসছে তার পরের মাসলায়, বলছেন যে কোন ব্যক্তি যদি, তিন নম্বর মাসলা, কোন ব্যক্তি যদি ফরজ সালাত শুরু করে তারপরে তার স্মরণ হয় যে আন্নাহুল্লাম ইউসাল্লি আল্লাতি ক্বাবলাহা, আগের সালাতটি পড়েনি, ফরজ সালাত কোন একটি শুরু করেছে তারপরে আগের সালাত যে পড়া হয়নি বাকি আছে এটা তার স্মরণ হয়েছে, তাহলে কি নিয়ত পরিবর্তন করবে না? আতাম্মা মা দাখালা ফিহি, যেই নিয়তে প্রবেশ করেছে যে সালাতের জন্য সেটা পূর্ণ করবে, সুম্মা কাজাল ফায়দা, তারপরে ছুটে যাওয়া সালাত আদায় করবে, যার ভুলে যাওয়ার বিষয়টি যেমন একটু আগে বলে। উদাহরণ দেব ফামান ফাতাতু সালাতু আসর, উদাহরণস্বরূপ কারো আসরের সালাত ছুটে আছে, মসজিদে গেল দেখছে যে মাগরিবের ইকামত হয়ে গেছে, ফাওজাদাল মাগরিব কাদ উকিমাত, মাগরিবের ইকামত হয়ে গেছে, সাল্লাল মাগরিব আল ইমাম, ইমামের সাথে মাগরিবের নিয়ত করে, কার আসর যদি বলে তা আসর তো চার, আর এদিকে জামাত শুরু হয়ে গেছে, একামত হয়ে গেছে, সুতরাং সেখানে
লেখক বলছেন যে মাগরিব পড়ে নিয়ে সুম্মা ইউসাইরাস, তারপরে আসর পড়বে। 4 নম্বর মাসলা বলছেন যে কোন সলাতের সময় অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অথবা কোন সলাত ভুলে যায়, তাহলে তার রক্ত কখন যখনই স্মরণ হবে, বিলম্ব করা চলবে না। ইজা যাকারাহা সাল্লাহ, ইজা যাকারা যখনই মনে হবে ভুলে যাওয়ার ক্ষেত্রে, অথবা ঘুম ভাঙবে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়ার ক্ষেত্রে, ইচ্ছাকৃত ঘুমালে মনে করেন। নবী সাল্লাল্লাহু বুখারি মুসলিমের হাদিস, মান্না মান সলাতিন, কেউ যদি কোন সলাতের সময় ঘুমিয়ে, মান্না সিয়া সলাতান ও না মান, অথবা অন্য রয়েছে মান্না মান সলাত ও না সিয়া, কেউ যদি কোন সলাতের সময় ঘুমিয়ে থেকে যায় অথবা ভুলে যায়, ফাকাফারা তো তার কাফারা হচ্ছে আইয়ো সাল্লিয়া হাজা জাকারাহা, তার কাফারা মোচন হচ্ছে যখন স্মরণ হয়ে পড়ে নেবে। 5 নম্বর মাসলা বলছেন যে এই মাসলার সম্পর্ক কাজার সাথে নেই, সলাৎ আদায়ের ক্ষেত্রে পায়ে স্যান্ডেল জুতা থাকার ক্ষেত্রে, মোজা থাকার ক্ষেত্রে। বলছে সুন্নত হচ্ছে আইয়ো সাল্লিয়াল মুসলিম, আইয়ো সুন্নত আইয়ো সাল্লিয়াল মুসলিম ফি নালি, স্যান্ডেল জুতো পরে আছে, স্যান্ডেল জুতো পরেই সলাৎ আদায় করে নেবে। আর খুফায়ে মোজা পরে আছে, সলাৎ শুরু করার সময় মোজা খুলবে এমনটা করবেন না। যদি স্যান্ডেল জুতা আমরা খুলি কিন্তু মোজাটা খুলি না। এদা কানা তাহেরা তাইন, দুটোই যদি পাক পবিত্র থাকে, স্যান্ডেল মোজা পাক আছে দুই পায়ে, তাহলে খোলার কোনো প্রয়োজন নেই, খুলবেন। ওই ওসাল্লি হাফেন আহিয়া না, কখনো কখনো খালি পায়ে পড়বে, খুলেও পড়বে, কিন্তু স্যান্ডেল জুতোতেও সলাত আদায় করবে। এতে বিজাতি কাফেরদের বিরোধিতা হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তাদের ইহুদিদের আলিফুল ইহুদি ইহুদিদের তোমার বিরোধিতা করো, ফাইন নাম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, তারা স্যান্ডেল জুতো পরে সলাত আদায় করে না। কিন্তু এই মাসলা কখন, যখন আপনার আমার মসজিদ অথবা সলাতের জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছিল তেমন, অর্থাৎ তখনকার যুগে কোন রকমের কার্পেট বিছানো ছিল না, কোন রকমের এমনকি চাটাই পাটির ব্যবস্থা ছিল না, মাটিতে জমিনে মসজিদ নবীতে সাহাবায়ে কেরাম সালাত আদি করতেন, সেখানে স্যান্ডেল পরে থাকলে স্যান্ডেল, জুতো পরে থাকলে জুতো মসজিদের ভিতরে। কিন্তু বর্তমান যুগে পাকা মসজিদ হয়েছে, মসজিদে কার্পেট বিছানো আছে, আর তারপরে মসজিদে যদি কার্পেট নাও থাকে, চাটাই পাটি থাকে, তারপরে সেখানে গেলে ফিতনা আর আশঙ্কা রয়েছে। সুতরাং ফিতনা কে এড়িয়ে চলা, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব থেকে মুক্ত থাকা, এটা গুরুত্বপূর্ণ বিষয় ফরজ। এই জন্য একটি সুন্নত পালন করতে গিয়ে আপনি ঝামেলা বা দিয়ে দিয়ে মারামারি শুরু হয়ে যাবে, এটা জায়েজ নয়, এটা অনেকে করতে গিয়ে ভুল করে না। এই সুন্নত তাহলে কখন আদায় করবেন, যেখানে ওই রকম পরিবেশ আছে যে স্যান্ডেল পরে জুতো পরে নামাজ পড়ে না, যেমন জানাজার সলাতে স্যান্ডেল জুতো অনেকে অজ্ঞতার কারণে আমাদের সে খুলে খুলে পাশে জায়গা নেই, যখন সামনে পিছনের মুসল্লি আছে তখন কি করে, ও পায়ের তলে খুলে রেখে দিতে, পায়ের তলে রাখা আর পর পরে থাকা কোনো পার্থক্য রয়েছে? যদি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এরকম করে মানুষ। তারপরে মাঠে ঘাটে রাস্তায় সফরে যে কোনো জায়গায় সলাত আদি করছেন, হ্যাঁ, তখন আপনি স্যান্ডেল জুতো পরে সলাত আদি করবেন, স্যান্ডেল জুতো খুলবেন না। আপনি মরুভূমিতে সফরে আরব দেশে যাচ্ছেন অথবা যে কোনো দেশে সফর করছেন আর কোনো জায়গায় রাস্তার পাশে সলাত আদি করবেন, আপনি স্যান্ডেল জুতো পরে সলাত আদি করবেন, এর মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হয়ে যায়। বিরোধিতা মানে সবসময় করতে হবে এই ক্ষেত্রে, আর সবটাই বিরোধিতা অজেব নয়। আবার এই বিরোধিতা করার হাদিস গুলি বুঝতে অনেকে ভুল করেছে, বিরোধিতা করা কাফেরদের অজেব ফরজ না, কোনো কোনো ক্ষেত্রে অজেব আর কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব সুন্নাত। যদি অজেব হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর ধরে আশুর আর সিয়াম একটি করে রেখেছেন, যখন তাকে বলা হলো যে ইহুদির একটি রাখে, তখন বললেন বাকি তো এলাকা সমান না, তা আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10-এর সাথে 9 রাখবো। তারপর ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে শুধু একটি রাখলেও জায়েজ, মাকরুহ নয়, তবে উত্তমের খেলাফ, উত্তম হচ্ছে 2 বা 3টি রাখা। 6 নম্বর মাসালা, মুসল্লি মোজা বা স্যান্ডেল যখন খুলে রেখে দিবে সলাতের সময়, ডান দিকে রাখবে না, ডান দিকে রাখবে,
কোথায় রাখবে? দুই পায়ের মাঝখানে রাখবে যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়, অথবা বাম দিকে রাখবে। আজকাল কিন্তু জুতো স্যান্ডেল অনেকে খুলে সামনের দিকে রাখেন, নিজের সামনে রাখলে তো সমস্যা নেই, আপনার সামনে থাকলে, কিন্তু অন্যের সামনে আপনি পাশের মুসল্লি আছে, ডানে মুসল্লি আছে তার সামনে রেখে দিয়ে, এটা তার জন্য অরুচিকর এবং কষ্টদায়ক। এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। যদি বাম দিকে কোনো ব্যক্তি না থাকে, তাহলে আমি এখন আইয়াসারি আহাত, বাম দিকে কোনো লোক না থাকে তো বাম দিকে রাখি, কিন্তু বাম দিকে যদি লোক থাকে, ডানেও লোক আছে, বামেও লোক মুসল্লি আছে, তাহলে আপনি পিছনে বাইরে রেখেছেন অথবা সামনে রাখলে আপনার সামনে রাখেন। সন্নত হচ্ছে স্যান্ডেল জুতো পরার ক্ষেত্রে যে যখন স্যান্ডেল জুতো পরবেন, আনুষঙ্গিক মাসাইল বর্ণনা করছেন, এখানে ডান পা দিয়ে শুরু করবেন, ডান পা আগে স্যান্ডেলে ঢোকাবেন, আর খোলার সময় বাম পা দেশের মানে বাম পা বামটা আগে খুলবেন আর তারপরে ডান স্যান্ডেল জুতো, ডান পায়ের স্যান্ডেল জুতো খুলবেন। আর একটি মাসলা স্যান্ডেল জুতো পরিধানের ক্ষেত্রে রয়েছে যে একটি স্যান্ডেল পরে জুতো পরে হাঁটাহাঁটি করা নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে নিঃসন্দেহে ক্ষতি রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া, আর স্বাস্থ্যগত ক্ষতি থাকতে পারে, হিকমত আল্লাহ রাব্বুল ভালো জানেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্যান্ডেল জুতো পরে চলাফেরা করতে নিষেধ করেছেন। অনেকের মসজিদে গেছেন তারপরে একটি স্যান্ডেল পাচ্ছেন আর একটি পাচ্ছেন না, একটি স্যান্ডেল পরেই আপনি হেঁটে বেড়াচ্ছেন, না একটি স্যান্ডেল পরবেন, একটি জুতো পরে হাঁটবেন। সাত নম্বর মাসালা হচ্ছে বিবস্ত্রদের মাসালা, সালাতের সময় হয়ে গেছে কিন্তু কাপড় নেই, কাপড় কেড়ে নেওয়া হয়েছে, জি বস্ত্রহীন ক্রেতা আছে নিরুপায় অবস্থায়, কোন বস্ত্র শরীরে নেই মাথা থেকে পা পর্যন্ত, বলছে আল ওরাত উলঙ্গ ব্যক্তিরা বিবস্ত্ররা, ইনলাম ইয়াজিদু সিয়াবান, যদি কাপড়ের ব্যবস্থা না হয় সালাত আদায় করার সময়, ইউসাল্লুনা কিয়ামান, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করবে কখন? ইনকানু ফিজুল মাসজিদ, যদি অন্ধকারে রাতের সালাত আর কোন লাইট নেই, অন্ধকার হয়ে আছে, কেউ কাউকে দেখতে পাবে না, ওয়ালা ইউবসারু আহাদ, আর কেউ দেখতে পাচ্ছে না, আশেপাশের লোকও দেখতে পাবে না, আর তারা একে অপরকেও দেখতে পাবে না, তার অন্ধকারে হইলে দাঁড়িয়ে সালাত আদায় করবে, কারণ ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করতে পারলে বসা চলবে না। আর যেহেতু অন্ধকারে রয়েছে কেউ কাউকে দেখছেন না, সেজন্য ইমাম সামনে দাঁড়াবে, হ্যাঁ তিনজন হইলেই সামনে ইমাম দাঁড়াবে। ফাইন কানা হাওলাহুম আহাদ আও ফি নূর, যদি আশেপাশে কোনো লোক থাকে অথবা আলো আছে সেখানে দেখতে পাবে, এক অপরকে দেখতে পাবে বা অন্য লোকেরা দেখতে পাচ্ছে, সাল্লাহ কৌদান, বসে বসে সালাত আদায় করতে হবে, বিবস্ত্র ব্যক্তিরা বসে বসে সালাত আদায় করবে, ইমাম সামনে যদি থাকে আর বিবস্ত্র থাকে তো মুক্তাদিরা দেখতে পাবে, সেজন্য সামনে দাঁড়াবে না, মহিলাদের মতো ইমাম ও মাসাতাহুম, ইমাম তাদের মাঝখানে দাঁড়াবে। ওয়াইন কানু রিজালান ওয়া নিসান সাল্লা কুল্লু নাউইন ওয়াহদাহু, আর যদি নারী পুরুষ উভয় সেই মানুষ থাকে, আল্লাহ না করে এরকম কোনো মুসলিম ভাই বোনদের হয়, আর তার বিবস্ত্র তাদের কাছে কোনো কাপড়ের ব্যবস্থা নেই, তাহলে নারীরা পৃথক সালাত আদায় করবে, নারীরা পুরুষদের ইক্তেদা করবে না, এক জামাতে পড়বে না, পুরুষদের জামাত আলাদা হবে, নারীদের জামাত আলাদা হবে, পৃথক পৃথক তারা আদায় করবে, আল্লাহ হেফাজত করে মুসলিম উম্মার। আট নম্বর মশালা, আসল হচ্ছে যে রাস্তা পথে সালাত আদায় করা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারিয়াত উত্তরিক, সবসময় চলাচল হচ্ছে এমন রাস্তায় চলতে নিষেধ, এমনি তো যখন মাঝে মধ্যে কখনো যে কোনো জায়গায় দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতে পারে, যে কোনো জমি জায়গায় দিয়ে হাঁটছে মানুষ, কিন্তু যেগুলি সচরাচর রাস্তা সেটা রাজপথ হোক, সবসময় মানুষের চলাচল অথবা প্রায় সময় মানুষ হাঁটাহাঁটি করে রাস্তা, এক কথায় রাস্তায় সালাত আদায় করা জরুরি না হইলে জায়েজ না, তাই বলছেন তাসেহ সালাত বিত্তারিকলি জরুরাতিন, সালাত আদায় করা রাস্তায় শুদ্ধ জায়েজ জরুরাতিন, নিরুপায় হলে জরুরি হলে, শুধু প্রয়োজন নাই, প্রয়োজনকে আরবিতে হাজা বলে, আর দরুরা মানে একবার নিরুপায়, এছাড়া কোনো উপায় নেই, আশেপাশে রাস্তা ছাড়া আর কোনো জায়গা নেই, সব ভর্তি হয়ে গেছে, কিভাবে এটা হতে পারবে? দাখাল মসজিদ বেহালি, মসজিদ ফুল হয়ে গেছে, মসজিদ ফুল হয়ে গেছে, তার রাস্তাঘাটে সালাত আদায় করতেছে, অনেক মসজিদে দেখেন পশ্চিমা দেশে জুমার ঈদের সালাত মসজিদের হতে জায়গা হয় না, রাস্তাঘাটে
অনেক দেশে অনুমতি আছে, সুতরাং রাস্তাঘাটে সালাত হচ্ছে, ঈদের সালাত জুমার সালাত হচ্ছে, মুসলিম দেশে হচ্ছে অনেক জায়গায়। করোনার সময় তো দেখেছেন আমাদের সৌদি আরব এখানে হয়েছে। কিন্তু শর্ত হচ্ছে রাস্তাঘাটে সালাত আদায় করলে, মসজিদের বাইরে যদি কেউ আদায় করে তাহলে কাতারে কাতার মিলিত থাকতে হবে, বিচ্ছিন্ন কাতারে সালাত পড়া যায় না। এজাত্তা সালাতের সফুফ, কাতার গুলি যেন কাছাকাছি থাকে, মিলিত থাকে। 9 নম্বর মাসালা হচ্ছে, ইসলামের কোন নির্দেশ রয়েছে সেটি পালনের ক্ষেত্রে বিধান, আর ইসলামে কোন নিষিদ্ধ রয়েছে, আদেশকৃত বিষয় রয়েছে সেটি পালনের ক্ষেত্রে মাসলা, আর নিষিদ্ধ বিষয় রয়েছে যেটি লঙ্ঘনের ক্ষেত্রে মাসলা। মানুষের শরীর অথবা কাপড় পাক না পাকের বিষয়ে এই মাসালাটি উল্লেখ করেছেন লেখক, বলছে তার কুল মামুর লা ইউজারু ফিহি বিল জাহল ওয়ান নিসিয়ান। ইসলামে যা আদিশ, যার আদিষ্ট হয়েছে মানুষ, নির্দেশিত বিষয়, ইসলামে যা নির্দেশিত বিষয় তা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যদি মানুষ মাসলা না জানে অথবা ভুলে যায়, এই ক্ষেত্রেও ওজর গ্রহণযোগ্য না। উদাহরণ মাসলা না বললে স্পষ্ট হবে না, সুতরাং লেখক একটি মাসলা উল্লেখ করেছেন, অনেক মাসাইল হতে পারে। ফামান সাল্লা বেগাইরে ওজুন, ওই ওজুইন জাহিলান আও নাসেন, কোন ব্যক্তি সালাত আদায় করেছে কিন্তু ওজু নেই, অথবা গোসল ফরজ আছে, স্বপ্ন দোষ হয়েছে, গোসল ফরজ আছে, বিনা ওজুতে সালাত আদায় করেছে, জাহিলান অজ্ঞ, সেই জন্য জানে না যে সালাতের জন্য শর্ত হচ্ছে ওজু। হ্যাঁ, ভাবছে জামাত ছুটে যাবে, চলো আমি তাড়াতাড়ি করে জামাতটা ধরে নিই, বিনা ওজুতে, মাসলা জানতো না সেই জন্য বিনা ওজুতে সালাত আদায় করেছে। আর একজন ভুলে গেছে, ভেবেছে যে আমি তো উজু করেছি কয়েক ঘন্টা আগে, কিন্তু মাঝখানে যে উজু নষ্ট হয়েছে সেটা তার খেয়ালে ছিল, পরে যদি তার খেয়ালে আসে যে না আমার তো উজু নষ্ট হয়ে গেছিল অথবা আমার উজু ছিল না, তাহলে যদি এমনটা হয় বিনা উজুতে সালাত আদায় করে অজ্ঞতার কারণে অথবা ভুলে গিয়ে, তাহলে গোনা তো হবে না, কারণ ভুলে গেছে অথবা মাসলা জানছিল না, মাসলা জানার হয়তো ব্যবস্থা, কিন্তু জানার ক্ষেত্রে যদি ত্রুটি করে, দীর্ঘ সময় মুসলিম, 15 বছর বয়সে সালাত ফরজ হয়েছে আর মুসলিমের সন্তান, আর তারপরে 25 বছর বয়সে বলছে মাসলা যায় না, এই ক্ষেত্রে ওজর গ্রহণযোগ্য নয়। কিন্তু একজন নিউ মুসলিম, একজন এমন পরিবেশ থেকে যেখানে ইসলাম শেখার কোনো ব্যবস্থা পায়নি আর এখন ধীরে ধীরে শিখছে, সেই সব ক্ষেত্রে চলবে। তো বলছে গোনা তো হবে না এই ভুল করার কারণে, কিন্তু তার সলাৎ কি হবে না, হবে না, পুনরায় সলাৎ আদায় করতে উজু করে, অর্থাৎ হাদাস অবস্থায়, এখানে মাসালা সহজ করে বলি, হাদাস অবস্থায় শরীরের নাপাকি, আভ্যন্তরীণ নাপাকি, হাদাসে আসগার আকবর, গোসল ফরজ আছে বা উজু নাই, এই অবস্থায় কেউ যদি সলাৎ আদায় করে নেই মাসলা না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে, পরে মনে হয়েছে অথবা মাসলা জানতে পেরেছে তোমার উজু নেই, কিভাবে সালাত আদায় করলে, হবে না, তাহলে পুনরায় উজু করা ফরজ আর সালাত পুনরায় আদায় করা ফরজ। তার জন্য ফরজ হচ্ছে উজু করবে, সালাত পুনরায় আদায় করবে, আগে সালাত হয়নি, বিনা তার লাতুকবালু সালাতুন বিগাইরি উযু, সেই হাদিস সুনানে তিরমিজি প্রথম হাদিস, আর সহিহ মুসলিম হাদিস লা ইয়াকবারু আল্লাহু সালাত আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইতাওয়াদ্দা। মানুষের যদি হাদাস হয়ে যায়, উযু নষ্ট হয়ে যায়, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে আল্লাহ সালাত কবুল করে যতক্ষণ পর্যন্ত উযু না করে। কিন্তু নিষিদ্ধ কাজ যদি কেউ করে ফেলে, এটা তো নির্দেশিত কাজ পরিত্যাগ করেছে, নির্দেশ ছিল তাহারা তর্জন করতে, উযু করে সালাত আদায় করেছে নির্দেশ, সেই ক্ষেত্রে মাসলা হলো যে তার সালাত হয়নি, পুনরায় সালাত আদায় করতে হবে। কিন্তু নিষিদ্ধ কাজ করে ফেলেছে, নিষিদ্ধ কাজ হচ্ছে যে সালাত অবস্থায় শরীরে গায়ে গা যেন গোটা শরীর যেন নাপাক বস্তু থেকে মুক্ত থাকে, কোনো নাপাক বস্তু না লেগে থাকে, পেশাব পায়খানা না লেগে থাকে, নাপাক কিছু না থাকে, কাপড় যেন কোনো নাপাকি না থাকে, আর সালাতের জায়গায় যেন নাপাকি না থাকে। তো যে নিষিদ্ধ অবস্থা ইউজ আর ফিবিল জাহেল অন্য সিয়াম, অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে মাজুর, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে এমন কাপড়ে, যেই কাপড় হচ্ছে নাফাক, অথবা শরীরে দেখছে যে আপনার নাফাক লেগে আছে,
অথবা সালাত আদায় করে নিয়েছে, সালাত আদায় শেষ হওয়ার পরে দেখছে যে এই জায়গায় সালাত আদায় করলাম, আমার সালাতের জায়গা থেকে নাপাক বস্তু। হ্যাঁ, বা কেউ বললো যে এখানে তো পেশাব পেশাব আছে, পেশাব করেছে। এইরকম যদি হয় অজ্ঞতার কারণে, না জানার কারণে, অথবা ভুলে যাওয়ার কারণে, ভুলে গিয়ে অনেক সময় আপনার কাপড়ে নাপাকি লেগে গেছে, মজি লেগেছে, পেশাব লেগেছে, আর সেই কাপড়ে আপনি নামাজ পড়ে ফেলেছেন, কাপড়ে না পাকি আছে কিন্তু আপনার উজু আছে। যদি এমনটা হয় তো অজ্ঞতার কারণে আর ভুলে যাওয়ার কারণে সে মাহজুর। উদাহরণ দিয়ে বলছে, ফামান সাল্লা অফিসাহি নাজাসা, সুতরাং কেউ যদি সালাত আদায় করে এমন অবস্থা যে তার কাপড়ে নাপাক বস্তু ছিল, রক্ত লেগে আছে, এজাহাল হা, কিন্তু সে জানতে পারেনি, হ্যাঁ জানেনি, অথবা জেনেছে কিন্তু আচ্ছা ধুয়ে নেব, কিন্তু তা করতে ভুলে মানাসে ভুলে গেছে, সলাত হু সাহি হা, সলাত তার সহি, পুনরায় সলাত আদায় করার কোনো প্রয়োজন নেই। এই দুটো মশলায় অনেকে পার্থক্য বুঝে না। তো পার্থক্যের জন্য কায়দা একটি নীতিমালা বর্ণনা করলেন লেখক, যে নির্দেশিত বিষয় যদি পরিত্যাগ করে তাহলে অজ্ঞতা বা ভুলে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে মাজুর নয়। সুতরাং বিনা উজুতে হাদাস অবস্থায় কেউ যদি সালাত আদায় করে, সেটা অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে, পরে মনে হয়েছে অথবা মাসলা জানতে পেরেছে, পুনরায় উজু করে পুনরায় সালাত আদায় করতে হবে। কিন্তু যদি নিষিদ্ধ কাজ করে ফেলে, তা হচ্ছে শরীরের নাপাক বস্তু কিছু লেগে আছে বা কাপড়ে লেগে আছে বা সলাতের জায়গায় আছে, আর অজ্ঞতার কারণে মাসলা জানতো না অথবা জানতে পারেনি প্রথম, অথবা জেনেছে একবার কিন্তু ভুলে গেছে নাপাকি দূর করতে, তাহলে তার সলাসে পুনরায় সলাত আদায় করতে হবে না। সর্বশেষ মাসলা সেটা হচ্ছে একজন মানুষ ফরজ সলাত পাঁচ ওয়াক্ত জামাতে আদায় করে, পুরুষ মানুষ, তার বাড়ির কাছের মসজিদে, নিকটবর্তী মসজিদে, আর সুন্নাত, সুন্নাত হচ্ছে ইয়ুসাল্লিয়া রাজুল ফিল মসজিদ, সেই মসজিদে সলাত আদায় করবে, আল্লাযী ইয়ালিহ, যেটা তার কাছাকাছি, তার কাছাকাছি। বিশেষ করে কখন এটা জরুরি হয়ে যাবে, এটা তো সুন্নাত, সাধারণ অবস্থায় সুন্নাত যে আপনি আপনার কাছের মসজিদ বেশি হক রাখে, আর আপনার মহল্লার মুসল্লিরা বেশি হক রাখে যে তাদের সাথে পাঁচ ওয়াক্ত হাজির হয়ে সালাম দোয়া দেখা সাক্ষাৎ হলো। জি, এতে অনেক ভুল বোঝাবুঝি দূর হবে, সালাম হবে, সালাম জবাব দেবেন ইত্যাদি দেখা সাক্ষাতের মাধ্যমে, তাদের হক বেশি, এটি সুন্নাত। দূরের মসজিদ, কাছের মসজিদ বাদ দিয়ে দূরে যাবেন না, এটি হচ্ছে সুন্নাত। ফরজ কখন হয়ে যাবে, যদি দেখা যায় যে দূরের মসজিদে যদি চলে যান তো আপনার কাছের মসজিদ ওয়ানাবাদ হয়ে যাবে, সেখানে আজান একামত হবে না, আর আজান আজান হলে জামাত হবে না, দুজন তিনজন লোক সালাত আদায় করে, আর আপনি যদি না যান তাহলে জামাতই হবে, একা হয়তো যে মুয়াজ্জিন বা ইমাম তাকে আদায় করতে হবে, তাহলে তখন জরুরি যে আপনি কাছের মসজিদ সালাত আদায় করেন। সুন্নত এটি নয় যে কোনখানে কেমন কেরাত হয়, বিভিন্ন মসজিদে ছোটাছুটি করে, যেমন তারাবির ক্ষেত্রে অনেকে করে থাকেন, আরো দেশে তো অনেক বেশি, এক জায়গায় বা দুই জায়গায় পাঁচ জায়গায় তারাবি পড়বে না, গোটা শহরে প্রত্যেক মসজিদে, আজকে অমুক মসজিদে, আজকে অমুক মসজিদে, আজকে অমুক মসজিদে কোথায় কেমন সালাত হচ্ছে, এইরকম। তো ওয়ালায়তাতাব্বা মাসাজে, বিভিন্ন মসজিদে ছোটাছুটি করবে না, একবার এই মসজিদে, একবার ওই মসজিদে, একবার ওই মসজিদে, এইরকমটা করবে না, এটা সুন্নতের খেলাফ, যদিও সালাত হয়ে যাবে যদি কাছের মসজিদ অনুবাদ না হয়। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন আমাদের এলমে আমলে দাওয়াতে দিন দুনিয়া সবকিছুতে, আমাদের সকলের যেসব ভাইরা বোনেরা আছেন আমাদের সাথে, সকলে যেন সার্বিক দিক থেকে বরকদান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ও সাল্লাহ সাল্লা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, উপস্থিত তিনি ভাই বোনেরা, ইনশাল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। সেই ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে দুইটি নিয়ম বলে দেব, যে আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করার চেষ্টা করব, এবং আমরা যে দেশ বা শহর থেকে প্রশ্ন করব অবশ্যই সালাম বিনিময়ের পর আমরা পরিচিতি লাভের উদ্দেশ্যে বা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই আমরা মেনশন করবো ইনশাআল্লাহ। আর একের অধিক প্রশ্ন করার চেষ্টা অবশ্যই আমরা করবো না, যেহেতু অনেক ব্রাদার সিস্টার লাইনে আছে, আমরা সুযোগ করে দেবো সবাইকে প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। আমরা সময় না নিয়ে
শুরুতে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। শাহরিন চৌধুরী, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমি আনমিউট করেছি, শোনা যায় না? জি, আপনি ডিফারেন্ট ওয়েতে ফোনটা আনমিউট করেছেন বিধায় আমি বুঝতে পারিনি, তবে অবশ্যই আপনাকে অনুরোধ করবো আপনার প্রশ্ন শেষে ফোনটাকে দ্রুত মিউট করে দেবেন আপনার নিজ দায়িত্বে, ইনশাল্লাহ। আপনি প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার জি প্রশ্ন বলেন। হচ্ছে যে আমরা এই নিউ ইয়র্কে অনেকে বিদেশে যে বলে যে নাইস, হ্যাভ এ নাইস উইকেন্ড, এবং বাঙালিরা তখন উত্তর দেওয়াটা কতটুকু শরীয়তসম্মত, যে এটা একটু জানতে চাচ্ছিলাম। বুঝতে পারলাম না, একটু জোরে বলেন। অনেকে বলে যে বিদেশিরা বলে হ্যাভ এ নাইস উইকেন্ড, যখন উইকেন্ড আসে তখন তারা বলে হ্যাভ এ নাইস উইকেন্ড। তো মুসলিমদের এটা কতটুকু মানে, নাইস উইকেন্ড মানে উইকেন্ড উইকেন্ড ভালো হোক নাকি, এটাই জি 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 এটা উদ্দেশ্য? মুসলমানরা কি বলাটা কত শরীয়তসম্মত এটা জানতে চাচ্ছিলাম। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। وبعد, প্রশ্ন করেছেন আমাদের বোন নিউ ইয়র্ক থেকে অথবা জানি না কোন শহর, আমেরিকা থেকে এক কথায়। তো বলছেন যে এখানে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরাও যখন উইকেন্ড আসে, অর্থাৎ শনিবার রবিবার যখন সপ্তাহের ছুটির দিনগুলো আসে, তখন বলে নাইস উইকেন্ডই কথা বলে। এটা বলা মুসলিমদের জন্য কতটুকু শরীয়ত সম্মত? দেখা সাক্ষাতের সময় যদি এরকম বলে আর সালাম কেউ কাউকে বললো না, তাহলে জায়েজ না? একজন মুসলিমের আরেকজন মুসলিমের সাথে দেখা হইলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সালামের অভিবাদন করলো না, বললো যে নাইস উইকেন্ড। হ্যাঁ, এইরকমই শুধু এই ভাষাতে আমরা বা এই বাক্যটিতে সীমিত না রেখে ধরেন ভারত বাংলাদেশে শুভ সন্ধ্যা, শুভ সকাল, হ্যাঁ গুড মর্নিং, গুড নুন, আফটারনুন ইত্যাদি, সব গুড নাইট, এসব যদি বলে একজন মুসলিমের জন্য বলা কখন জায়েজ নয়? যদি সালাম ছাড়া বলে, আসসালামু আলাইকুম বললো না, ওয়ালাইকুম সালাম নাই, কিচ্ছু নাই, হ্যাঁ দেখা হলো শুভ সকাল, শুভ সন্ধ্যা, তাহলে এটি জায়েজ নয়, জায়েজ এবং বিজাতি কাফেরদের অনুকরণ মানে তো সবভাবে কমিন ফোক। কিন্তু যদি সালাম বলে, দেখা সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, তারপরে বলছেন শুভ সকাল, শুভ সন্ধ্যা, নাইস উইকেন্ড, আর এটাকে কোনো সুন্নত মনে করলো না, হ্যাঁ আর কাফেরদের অনুকরণ উদ্দেশ্য না, যেন রাতটা ভালো হয়, দিনটা ভালো হয়, উইকেন্ডটা ভালো হয়, ভালো হোক আশা রাখছি আল্লাহর কাছে, তাহলে জায়েজ, জায়েজ। তো এইভাবে আমাদেরকে নিতে হবে, সালাম ছাড়া কোন মুসলিম যদি কোনো কিছু অন্য কোনো অভিবাদন করে তাহলে সেটা জায়েজ নাই কোনো মতে। জাকাল্লাহ খায়রান। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আবদুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, জি বলেন আব্দুল মালিক। শেখ, আজকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে হিজামার সম্পর্কিত বিষয়, হিজামার পারিশ গ্রহণ করা যাবে কিনা, আমাদের কিছু দিনী ভাই হিজামার করা যাবে কিনা, পারিশ্রমিক গ্রহণ করা হারাম, এক্ষেত্রে আমরা একটু আপনার মাধ্যমে বিষয়টা জানতে চাই যে আসলে এটা কি হাদিসটিকে রহিত হয়েছে নাকি আসলে বিষয়টা কি, এবং যারা হালাল বিষয়টাকে হারাম ভাবে, সরি আপনার ফোনটা আনমিউট মিউট হয়ে গেছে, যদি আপনার জি আপনি কন্টিনিউ করেন, আপনার মনে হয় কিছু ছিল বলার। জি আবু আব্দুল্লাহ, জি আপনার প্রশ্ন শেষ হয়েছে আসলে, আপনি কি তার প্রশ্ন কন্টিনিউ? জি বুঝে নিয়েছি, উত্তর দিই তাহলে প্রয়োজন।
বলছেন আমাদের ভাই আব্দুল মালিক চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে, যে হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ কিনা, একটি হাদিসের আলোকে কেউ কেউ বলছে যে এটি জায়েজ নয়। সঠিক কথা হচ্ছে যে হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু সেটা খুব যে হাদিসটি রয়েছে, যে হাদিসটি তিনি ইঙ্গিত করলেন, সে হাদিসটি আরবিতে এইভাবে রয়েছে, কাসবুল হাজ্জাম খাবিস, হাজ্জাম হেজামাকারীর উপার্জন হচ্ছে নোংরা। খাবিস, খাবিস মানে সবসময় হারাম নয়, কিন্তু হ্যাঁ খাবিস মানে সবসময় হারাম নয়। আর হাদিসের ভাষ্যকার এভাবে ভাষ্য করেছেন, যদি অনেক আগে আমি এই হাদিস সম্পর্কে লেখাপড়া করেছি, কিন্তু মোটামুটি আমার একটা এই ক্ষেত্রে যতটা জ্ঞান আছে সেটা হচ্ছে যে এটি ওই রকম নয় যেমন অতীতের, হ্যাঁ বেশ্যার বেশ্যাবৃত্তি যারা করে তাদের যেমন রিজিক হারাম, সুদের রিজিক হারাম, ঘুষের রিজিক হারাম, ওই রকমই হেজামার রিজিক হারাম, এমন কথা নয়। আসলে হাদিসটির অর্থ হচ্ছে যে কাজটা হচ্ছে হচ্ছে আমালুন দেনি, হ্যাঁ নিম্নমানের কাজ, নিম্নমানের কাজ, এটা হচ্ছে উদ্দেশ্য, অনেক ভাষ্যকারগণ বর্ণনা করেছেন। সুতরাং এটা তার হারাম প্রমাণ হয় না। কেন এই ভাষ্য করলেন যেখানে খাবিস শব্দ এসেছে? জি, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি আর একটি হাদিস রয়েছে, সেই হাদিস আবু তাইবা বলে একজন ছিলেন হাজ্জাম, নবী সাল্লামকে সে হেজামা করেছে এবং নবী সাল্লাম তাকে দিয়েছেন পারিশ্রমিক, সুতরাং হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ। তবে এটাকে এমন পেশাতে পরিণত করেছে এই হেজামা রুপিয়া, যে একটা বড় অঙ্কের টাকা আয় উপার্জন করা, এটা না, বরং আপনি মানুষের উপকার করবেন, নাফল মুসলিমিন, হ্যাঁ কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ করবেন, বিশেষ করে মুসলিম ভাই বোনদের একটু উপকার করবেন। রুকিয়া করার নামে একবার আমি রুকিয়া করব, আর তারপরে অনেকে বেদাতি তরিকায় আমি ওই টেলিফোনের মাধ্যমেও রুকিয়া করি, বুঝতে পারছেন? পানি লাইন করে রাখা আছে, 25-50টা পাত্রে পানি রাখা আছে, আর শুধু একটা ফুকে সবার ফুকেছে, সব ধর্ম ব্যবসায় পরিণত হয়ে গেছে, সাবধানের মধ্যে। তো সবকিছুতে বাড়াবাড়ি কিন্তু বর্জনীয়, জি, আর বাড়াবাড়ি করলেই তখন সেখানে কিন্তু আপত্তি করে হয়ে যাবে শরীয়ত। তো হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু খুব পছন্দনীয় নয়, আল্লাহ আলম। আর আরেকটি বিষয় দিয়ে ইঙ্গিত করলেন, কেউ কেউ এটাকে মানসুখ বলেছেন ওই হাদিস দ্বারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, কিন্তু আসল মাসলে আসি, মানসুখ হাদিসটি এই হাদিসটি যেটিতে বলা হয়েছে খাবিজ, অথবা হাদিসের অর্থ যে পছন্দনীয় নয় কাজটি, দেখেন সবাই এই পেশা নেবেন না, যারা ওই রকম মানুষ এই পেশা সবাই গ্রহণ করবে না, হয়তো অনেক পেশায় আছে আমাদের সমাজে যে এই পেশাগুলি কখনো গ্রহণ করতে চাইবেন না। দেখেন এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশে বাঙালি জাতি একসময় এত সুখী ছিল, এত সচ্ছল ছিল, আর জালেমরা তাদের উপর এই জন্য বেশি অত্যাচার চালিয়েছে, হ্যাঁ তো একসময় এরা বেশ কিছু কাজ রয়েছে, পেশা রয়েছে যেগুলি অমুসলিমরা করতো, হিন্দুরা কিন্তু মুসলিম করতো না, সেলুনের কাজ, হ্যাঁ এই নাপিতের কাজ মুসলিম করবে না, হ্যাঁ চামড়ার কাজ, চামড়ের কাজ, হ্যাঁ মেথরের কাজ, আর আপনার এই ধরনের মেলা কাজ, এমনকি সুতার মিস্ত্রি পাওয়া যেত একসময়। এখন অনেক এলাকাতে আপনি মুসলিম আপনার চুল কাটার জন্য, মোচ কাটার জন্য, দাড়ি কাটার জন্য, দাড়ি কাটা হারাম, মোচ কাটার জন্য, চুল কাটার জন্য আপনি মুসলিম পাবেন না। এটা আমরা ছোট থেকে দেখেছি, আমাদের এলাকায় মুসলিম পেতাম না, ছিল না। তো কিছু কিছু পেশা আছে, যদিও শরীয়ত দৃষ্টিতে ওগুলো এমন কোন কাজ নয় যে যেগুলো হচ্ছে নিম্নমানের পেশা বা নিকৃষ্ট পেশা, এমন কিছু নয়, কিন্তু একটা সমাজে এই ধরনের ধারণা থাকে, বিভিন্নতার কারণ থাকে, এই আর কি। আল্লাহ আলম। জাকাল্লাহ খায়ের। এবার এক পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আমেরিকা থেকে বলছিলাম ভাই, আমার মেয়ে 9 বছর বয়স, ও যখন পেটে ছিল তখন আমি ই করছিলাম যে আমার ছেলে হোক মেয়ে হোক আমি ওকে মানে হাফিজ বানাবো। তারপরে এখন এখানে ও ইসলামিক স্কুলে পড়ে ছোট থেকে, কিন্তু মানে হ্যাপস করানোর ইটা আমি পরিবেশটা ওইভাবে পাচ্ছি না, কিন্তু বাসায় ওর হুজুর আছে, ও
কোরআন একবার শেষ করছে আর মেমোরাইজ করতেছে, কিন্তু এখন আমার কি করা উচিত? আমি যদি ওটা কন্টিনিউ না করতে পারি, ওকে হেফজ যদি না বানাতে পারি, তাহলে কি আমি কি গুনাহগার হব? আর এর জন্য কি আমার কোনো সমস্যা হবে? এটা আমি জানতে চাচ্ছিলাম। আপনি নিয়ত করেছিলেন না মানত করেছিলেন? আসলে এটা নিয়ত করছিলাম, মানত না। নিয়ত যদি করে থাকেন তো কোনো অসুবিধা, নিয়ত পরিবর্তন করা যেতে পারে। হ্যাঁ, হাফেজ বানানো কোনো ফরজ ওয়াজিব নয়, হ্যাঁ নফল কাজ, মুস্তাহাব কাজ। সুতরাং সুন্নত নফলের ক্ষেত্রে নিয়ত পরিবর্তন করা যেতে পারে। আমি কাউকে দান করতে চেয়েছিলাম না, ওইখানে দান না করে আমি এক জায়গায় দান করতে অন্য জায়গায় দান করবো, নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মান্নত করে নিলে মান্নত পুরা করা ফরজ, ওয়ালিউফু নুজুরাম। আর যেই মান্নত পুরা করা ফরজ যদি মান্নত করতেন, তাহলে বলতাম যে আপনার যখন পুরা করা সম্ভব হচ্ছে না মেয়েকে হাফেজা বানানো, তাহলে আপনি ওয়াকাফারাতু কাফারাতু ইয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কসমের কাফারা দিয়ে দেবে, 10 জন মিসকিনকে খাবার খাওয়াই দিবে যদি মান্নত করে থাকে। মান্নত না করে নিয়ত মনে মনে নিয়ত ছিল যে আল্লাহ আমাকে ছেলে দিক মেয়ে দিক আমি একে হাফেজ হাফেজ বানাবো, কিন্তু তা করা সম্ভব হইল না। তাহলে আপনি নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই, আপনি ভালো কাজ করছেন, ইসলামিক স্কুলে পড়াচ্ছেন। বরং শোনেন, আমাদের যে বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে একটা ধারণা যে হাফেজ হাফেজ শুধু অনারব সিম্পল হাফেজের চাইতে অনেক অনেক গুণে ভালো আলেম হয়, যে আলেম হবে ছোটখাটো যদি হয় আর মোটামুটি কোন রকম আরবি বুঝে আর কোরআন এবং হাদিস অনেকটা বুঝে, এ অনেক গুণে ভালো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি হচ্ছে অডিও ভিডিও ক্যাসেটের মতো, যে ক্যাসেটে 30 পারা কোরআন রেকর্ডিং করা আছে। কথা বুঝতে পেরেছেন? আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। শ্যাম্পুল হাফেজ অনারো, আর সে হাফেজ আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি, জালিকাল কিতাব মানে বোঝে না, লা রাইবা ফি মানে বোঝে না, হুদাল লিল মুত্তাকিন মানে বোঝে না, হ্যাঁ ওলা তাকরাবুল জিনা মানে বোঝে না, ওলা তাকরাবুল ফাওয়াহিশা বোঝে না, সুতরাং পাপে লিপ্ত, লা তাকুল রিবা বোঝে না, লা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম খেও না, হারাম পন্থায় কেউ কারো ধন ভক্ষণ করিও না, আর সে বেদাতি ধর্ম ব্যবসা করে হারাম খাচ্ছে, বুঝা গেছে? কিন্তু যদি আলেম হইতো তাহলে বুঝতো যে আল্লাহ কোনখানে করতে বলেছেন, কোন কাজ কোনখানে নিষেধ করেছেন, কোনখানে আদেশ হয়েছে কোনখানে নিষেধ হয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে শুধু হাফেজ হাফেজা বানিয়ে মোটেই রাখবেন না। হাফেজ হাফেজা বানানোর পরে যদি আলেম বানাতে পারেন, হ্যাঁ অল্প বয়সে হাফেজ বানিয়ে দিতে পারলেন, তাহলে ঠিক আছে। আর শুধু হাফেজ, বহু হাফেজ সৌদি আরবে আছে, এখানে যে 12 ঘন্টা ক্লিন করে যেসব ছেলেরা, যেসব কোম্পানিতে, এখানে আমার দামামে বলছি সৌদি আরবের যে কোনো শহরে যত বড় বড় কোম্পানি আছে ক্লিন কোম্পানি, তাতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ডিউটি 12 ঘন্টা, আবার সন্ধ্যা 6টা থেকে আরেক শিফট মানে সকাল 6টা পর্যন্ত। এতে অনেক হাফেজ রয়েছে, এত সুন্দর তেলাওয়াত তাদের কোম্পানিগুলিতে 2000-3000 বাংলা ভাষী থাকে, গিয়ে বক্তব্য করতে গিয়ে এত সুন্দর ছেলেটা তেলাওয়াত করছে অথচ সারাদিন রোড রাস্তা সাফ করছে, কিসের জন্য? ওই শুধু হাফেজ, কেন শুধু হাফেজ হয়ে এসছে? আলেম হওয়ার জন্য জরুরি ছিল। হ্যাঁ, কিন্তু একজন আলেম মাদ্রাসা পড়েছে আর মোটামুটি কোরআন হাদিস বুঝে, আর সে এইসব কোম্পানিতে আসবে, মোটে পাবেন না, মোটে পাবেন। তো এই জন্য দেখা যায় যে শুধু যারা হাফেজ তাদের মধ্যে ক্রাইম বেশি, অপরাধ বেশি, কিন্তু ভালো আলেম ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, কথা বলে আল হুফাজ, কথা বলা হয় আলেম যার আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে, হ্যাঁ গায়েব সম্পর্কে জ্ঞান আছে, আখেরাত সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ রাব্বুনা পাকড়াও সম্পর্কে জ্ঞান আছে, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, একজন আলেম বুঝে। হ্যাঁ, আর একজন হাফেজ কতবার যে আয়াত পড়ে কিন্তু কিছুই বুঝে না যে আল্লাহ কি বলছে। সুতরাং শুধু হাফেজ মোটেই বানাবেন না, আশা করি বুঝতে পেরেছেন। এইসব বেদাতি ধারণা ও বেদাতি মহলে রাখেন, আর সেখান থেকে মুক্ত হয়েছেন, সুতরাং সার্বিক দিক থেকে বেদাতি পরিবেশ থেকে মুক্ত হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন করবেন কেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি ঢাকা থেকে বলছি ভাইয়া। আমার একটা প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো যে এই আমি তো আল্লাহর রহমত এখন অনেক কিছু জানি, আমি প্রতিদিনই আপনাদের দার্স শুনি, শুনে শুনে শিখছি, কিন্তু কথা হলো যে আমি যেখানে থাকি, যেমন আমার বোন বোনের জামাই
তো ওনারা অনেক সময় উল্টা পাল্টা কিছু করে বা উল্টা পাল্টা কিছু বলে, তখন আমি যখন বলতে যাই তর্কাতর্কি লেগে যায়। তা এখন এই ক্ষেত্রে তর্কাতর্কি না করে আমি যদি চুপ হয়ে যাই, এই ক্ষেত্রে কি আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব যে আমি জানা সত্ত্বেও কেন তাদেরকে সাবধান করলাম না? কারণ আমি প্রথম প্রথম করতে যেতাম কিন্তু তারা মানতো না, তারা উল্টা পাল্টা আমার উপরে এটা বলতো, না না এটা তুমি জানো না, তুমি কোত্থেকে শুনছো, তুমি কোথায়। তখন আমার হয়তো বলার ইয়েটা থাকতো না, মানে মনে থাকতে পারতো না, কিন্তু আমি জানি এটা এমন, এটা এইভাবেই করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমি চুপ হয়ে যাই, আমি কি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব? কিয়ামতের দিন কি আল্লাহ আমাকে ধরবেন যে আমি কেন জানা সত্ত্বেও সাবধান করলাম না? ঠিক আছে, নিকট আত্মীয় আত্মীয় স্বজন তাদের সামনে দিনের কথা কোনো আলোচনা হলে তারা বিরোধিতা করে আর তারা তর্কে জড়িয়ে যায়, তো এই ক্ষেত্রে আমি কি তাদের সাথে তর্কে লিপ্ত হব নাকি সেই ক্ষেত্রে নীরব হয়ে যাব? নীরব হবেন না যদি সেখানে তাদের সংশোধনের, তাদের সংশয় নিরসনের এবং তাদের খণ্ডনের অন্য কেউ না থাকে আপনার চাইতে যোগ্য, তাহলে আপনারও ফরজ আইন ইনকারে মুনকার অন্যায়ের প্রতিবাদ করা আমর বিল মারুফ ভালো কাজের উপদেশ দেওয়া ফরজে আইন হয়ে যাবে যদি আপনার ছাড়া তাদেরকে বলার মতো আর কেউ না থাকে। কিন্তু আপনার ছাড়া যদি অন্য আরো কয়েকজন আছে আপনার মতো শিক্ষিত অথবা আপনার চাইতে বেশি, তাহলে তখন আপনারও ফরজে কেফায় কেউ একজন কয়েকজনের মধ্যে কি একজন তার খণ্ডন করলে যথেষ্ট ইনশাআল্লাহ। আর চুপ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, অথচ তারা বাতিল কথা বলতে থাকবে, সেটা বেদাতি কথাই হোক অথবা শিরকি কথাই হোক বা অথবা কোরআন সুন্নাহ যার বিরোধী হোক, সহিহ হাদিস বিরোধী হোক, চুপ থেকে যাবেন না, মোটেই না, এটা জায়েজ নয়, গুনাহগার হবে। যদি দেখা যায় যে তাদের সাথে ঝগড়া লেগে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তাদের থেকে এরা হচ্ছে জাহেল। আল্লাহ বলছেন যে খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফে ওয়া আরিদ আনিল জাহেলিন, তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো, হ্যাঁ ওয়া আমর বিল উরফে, এবং ভালো কাজের উপদেশ দিতে থাকো, পজিটিভ দিতে থাকেন, তর্কে জড়াতে যাবেন না। ওয়া আরিদ আনিল জাহেলিন, যদি দেখা যায় তর্ক বেশি করছে তারা, অহংকার তাদের মধ্যে কাজ করছে, তারা মোটেই হক কথা সত্য মেনে নিতে চায় না, তাহলে এরা হচ্ছে মূর্খ। জাহেলিন, এসব মূর্খ জাহেল থেকে মুখ ফিরিয়ে নাও, জাহেলকে এড়িয়ে চল, তাহলে তাদের সাথে বসবেন না। কেন তাদের সাথে বসবেন? আপনার আত্মীয়, আপনার ভগ্নীপতি, আপনার আপনার বোন, সেই জন্য তাদের সাথে বসতে, অথচ তারা ইসলাম বিরোধী, মোটেই না। তাদের সাথে সম্পর্ককে সংকুচিত করতে হবে, সালাম দোয়া, সালাম দোয়া করে কেটে পড়তে হবে, কেমন আছেন ভালো আছেন বলে কেটে পড়তে হবে, আর ধর্মীয় কথা আলোচনা করবেন, আর ওরা বেদাতি কথা সাপোর্ট করবে, আর আপনি চুপ থেকে যাবেন, মোটেই যাবে না। তাহলে তাদের সাথে এইরকম সময় নিয়ে বসবেন না যাতে তারা বেদাতি কথা বলার সুযোগ হয় আপনার সামনে। আল্লাহ তাআলা জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরবে জেদ্দা থেকে বলতেছি। বলেন। প্রশ্ন হইতেছে, একজন মহিলা সে সালাফি আকিদার মহিলা, তো নামাজ পড়ে, সলাত আদায় করে পাঁচ ওয়াক্ত, এবং কি তার পর্দা ঠিক আছে, পর্দা করে চলে, কিন্তু তার সমস্যা হইতেছে সে যদি কারোর সাথে কথা বলতে যায় তো সে ভালোভাবে কথা বলতে পারে না। দেখা যায় একটা জিনিস নিয়েছে একটা কথা বলা, কিন্তু সে এটা গুছাই বলতে না পারার কারণে অন্যটা বলে মানুষকে মনে কষ্ট দিয়ে ফেলে। আর তো দেখা গেছে যে এই জন্য সে অনেকবার মানে মানুষের সাথে কথা বলতে যে মানুষের কষ্ট দিয়ে ফেলে, তো এটার জন্য সে মানে খুব কষ্ট পাইতেছে যে আমি আসলে কথা বলতে পারি না, আমি বলতে যাইতেছি একটা কিন্তু আরেকটা বলে আমি মানুষকে কষ্ট দিয়ে ফেলতেছি। আর সে একটু রাগে, মানে কেউ হঠাৎ করে অল্প কথাতে সে রাগ করে ফেলে, তো এসব বিষয়ের জন্য সে একটু নসিয়ে চাইতেছে আর কি। সে এখন কি করবে, সে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আর তার রাগের ক্ষেত্রে কি করবে? তার জন্য এবং এইরকম সকল এই ক্যাটাগরি সকল ব্যক্তির জন্য, পুরুষ হোক আর নারী হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ যথেষ্ট। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ পরকালে বিশ্বাসী, সে যদি কথা বলতে চায় তাহলে ফালিয়াকুল খাইরান, হ্যাঁ যে কোনো কথা বলতে হবে না, ভালো কথা বলতে পারলে, ভালো কথা বলার প্রথম যোগ্যতা থাকতে হবে, ইলম থাকতে হবে, ভালো কথা বলার আপনার বলার ভঙ্গিমা থাকতে হবে যে ভালো কথা আমি বলতে পারি, কিন্তু এত আবেগি যে কথা বললেই উত্তেজিত হয়ে যায়, হ্যাঁ কথা বললে কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে বলবেন না। ভালো কথা বলার তৌফিক নেই তার,
এলেম আছে কিন্তু তৌফিক নেই বলতে জানে না, অথবা তার কাছে এলেমে নাই, তাহলে কি করবে? আউলিয়াস মত, চুপ থাকো, ভালো কথা জানো না, অথবা জানো কিন্তু উপস্থাপনা করতে পারবে না তুমি ভালোভাবে, উল্টো পাল্টা কাজ করে দিবে, হ্যাঁ গড়ার জায়গায় ভেঙেই ফেলবে বেশি, তো সে তাতে অনিষ্ট বেশি হবে। সুতরাং আউলিয়াস মত চুপ থাকবে, নীরব থাকবে, তো নীরব থাকাটাই ভালো এই ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে সেখানে অন্যায় কথা হচ্ছে, সেই মজলিস থেকে কেটে পড়ে সেখানে বসে থাকবেন, একটু আগে আগের প্রশ্নে বললাম, কখনো জালেমদের সাথে বসে থাকবেন না যারা অন্যায় কথা বলছে অথচ আপনি রদ করতে পারবেন না, সেখানে আপনি বসে থাকবেন হ্যাঁ তাদের সাথে দুনিয়ার খাতিরে, না কেটে পড়বেন সেখানে, বুঝলেন? যে কোনো পাপের জায়গায়, পাপের আলোচনা হোক, এলমের ক্ষেত্রে পাপ, আমলের ক্ষেত্রে পাপ, যে কোনো রকম পাপ হোক, আখলাক চরিত্র আচার আচরণের ক্ষেত্রে পাপ হচ্ছে আর সেখানে আপনি বসে থাকবেন, বোবা হয়ে এটা জায়েজ নাই, বলার ক্ষমতা থাকলে বলবেন, না হলে সেখান থেকে কেটে পড়বেন। মনজুর আলম আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি মনজুর আলম আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন, মামুন প্রধান আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি বাহরান থেকে বলছি। শেখ আমার প্রশ্ন হলো যে নাস্তিকদের সাথে ডিবেট করা কতটুকু সঠিক, এবং কি যদি করতে হয় কোন কোন বিষয়গুলো নিয়ে করা দরকার? এমনি তো ফেসবুক যুদ্ধ লেগে আছে, তারপর যুদ্ধের উপর আরো কি আরো কিছু করতে চাইছেন নাকি? আল্লাহ হেফাজত করবে বাঙালি জাতির, বাঙালি মুসলিম জাতির আল্লাহ হেফাজত করুক ফেসবুক যুদ্ধ থেকে, এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আর কিছু দিনী ভাই যারা কিছু অল্প শিখেছে তাদেরকে আল্লাহ সঠিক বুঝদান করুক। মোনাজারা তর্ক, এই মোনাজেরা যেটা আরবিতে বলা হয় তর্ক সভা, সেটা প্রয়োজনে করা যাবে, প্রয়োজন যদি হয় যে সেটা ছাড়া অন্য এর চাইতে উত্তম বিকল্প কিছু নেই তাহলে করা যাবে। আর যেখানে সেখানে আমার পড়ার উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের সাথে তর্ক বাদান, তর্ক করা ভাইরাল হওয়ার জন্য অথবা দুনিয়ার অন্য কোনো গরজের জন্য, আল্লাহ অন্তর্জামী প্রত্যেকের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবে মানুষের মহাসভা করবে। কখন এটা উদ্দেশ্য না হয় যে আমি লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটিতে, আমি শুধু মানুষের সাথে মোনাজারার বহাস আর করে নিজের বীরত্ব দেখাবো, এটা যদি হয় তাহলে বরবাদ। জি আল্লাহ হেফাজত করবে। মোনাজারা প্রয়োজনে করা যাবে, মোনাজারা বিভিন্ন স্তরের লোকের সাথে হইতে পারে, সেটা বিদাতির সাথে হইতে পারে, সেটা নাস্তিকের সাথে হইতে পারে, সেটা বা ইহুদি খ্রিস্টানদের সাথে হইতে পারে, সেটা বিভিন্ন বাতিল যেসব ফিরকা বা ভ্রান্ত ফিরকা রয়েছে মুসলিম সমাজে তাদের সাথে প্রয়োজনে হইতে পারে, যদি দেখা যায় যে সেটা ফলপ্রসূ। প্রথম কথা, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে যে এটা ফলপ্রসূ কিনা। তাহলে এখানে বলা যেতে পারে যে মোনাজারা, তর্ক করা, কিছু নীতিমালাকে সামনে রেখে, তার কিছু নীতিমালা আছে, যদি সেই নীতিমালাগুলি যদি নির্ধারণ করা হয় আর সেগুলি যদি মেনে চলা হয় তাহলে প্রয়োজনে করা যেতে পারে। এমনিতে যখন তখন শুধু না, সুযোগ পেলাম আর তর্ক শুরু করে দিলাম, আমার কাছে কেউ আসলো আর কথা বলতে লাগলো আর কিছু তর্ক শুরু করলো, এই তর্ক শুরু করে দিলাম, না মোটেই না, এতে গড়া হয় না ভাঙে বেশি হচ্ছে। এখন বাকি থাকলো নাস্তিকদের সাথে বহাস বা মোনাজারা। হ্যাঁ ডেভিড যে জিজ্ঞেস করেছেন, নাস্তিক হচ্ছে দুই রকম, এক নাস্তিক হচ্ছে যে শুধু নাস্তিক কিন্তু সে আল্লাহকে গাল দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেয় না, এইরকম নাস্তিকের সাথে মোনাজারা করবে, করতে পারবে, কিন্তু সেটা আপনি আপনার কয়েকটি শর্তের সাথে, এটা একটি বিষয়। আর আরেকটা এর ভাগ আগে বলে নি, তারপরে সে শর্তগুলি বলবো বা সে নীতিমালা করবো তিন চারটি। আরেকটা নাস্তিক হচ্ছে এমন নাস্তিক যে সে আল্লাহকে গালমন্দ করে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে, নোংরা কথা বলে, মালাউ সাতেমে রসুল এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল মন্দ করে সাতেমে রসুল, সাতেমে রসুলের শাস্তি আল্লাহকে গাল দেওয়া ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিলে সাতেমে রসুলের ক্ষেত্রে মৃত্যুদণ্ড ছাড়া, মৃত্যুদণ্ড ছাড়া কোনো তার মাফ নেই, সে যদি তওবা করে তার তওবা গ্রহণযোগ্য নয়, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে থাকে সাতেমে রসুল। সাতেমে রসুলের ওপর শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে, আশা করি যারা বুঝেন, জানি না বাংলায় হয়েছে কিনা, সেই বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এখন একজন এমন নাস্তিক যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল আপনি গাল দেওয়ার জন্য আধা ঘন্টা সুযোগ দিচ্ছেন আপনি, এটা একজন মুসলিম হিসাবে কি করে মেনে নিচ্ছেন যে একজন মালাউন গাল দিতে থাকবে, আল্লাহ তার উপর দুনিয়া আখেরাতে লানত করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিক যেই শাস্তি থেকে সারা বিশ্বের সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে। সে গাল দিচ্ছে আর আপনি ফেল ফেল করে চেয়ে আছেন, আপনি শুনছেন, আর শত শত হাজার হাজার এক শ্রেণীর দুর্বল ইমানের মুসলিমরা শুনছে, তাদের সংশয় তৈরি হচ্ছে, আরো হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারে, আর আপনি চুপচাপ কি করে বরদাস্ত করছেন? একটা গাল একজন কি মুসলিম কি করে বরদাস্ত করতে পারে? আমার সামনে আপনার সামনে একজন কাফের রসুল্লাহ গাল দিচ্ছে আর সেখানে আমি শুনবো বসে বসে, এটা সম্ভব? অসম্ভব কথা। এই সুযোগ দেব না মুঠেই দেবো না। তো সাতেমে রসুল বিষয়টি ভিন্ন, নাস্তিক যদি শুধু হতো আর নবী সাল্লামকে গাল না দেওয়া লোক হতো, এই মালাউন এরকম না হইতো, তাহলে বলতো যে ঠিক আছে, তার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আছেন না নেই, এই নিয়ে আলোচনা হবে, কিন্তু সে আল্লাহ রসুলকে গাল মন্দ করবে না মোটেই না, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে এই তর্ক যে হবে সেটা বিশেষ জায়গাতে হবে, সেটা সাধারণ জায়গা ওপেন জায়গা হবে না, যে একটা খোলা ময়দানে একটা মাহফিল চলছে আর সেখানে সব স্তরের লোকের আছে, সেখানে কিছু আলেম জ্ঞানীও আছে আর কিছু জাহেলও আছে, কিছু দুর্বল ইমানের লোক আছে, সামান্য একটু সংশয় হইলেই উত্তাদ নাস্তিক হয়ে যাবে, এরকম লোক আছে, কাফের আছে, মুসলিম আছে, সৎ আছে, অসৎ আছে, যাদের ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নাই তারাও আছে, এক কথায় জনসাধারণের সামনে আপনি মোনাজারা করছেন, এটা জায়েজ না। সোশ্যাল মিডিয়াতে মোনাজারা করছেন, সারা বিশ্বের সমস্ত ভালো মন্দ সৎ অসৎ মুসলিম কাফের সবাই শুনছে, এটাও ঠিক নাই। এতে ফায়দার চাইতে আপনি সর্বনাশ বেশি করবেন। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর যেটির দিকে একটু আগে ইঙ্গিত করছেন, সেটা হচ্ছে মুসলিমদের স্টেজে তাকে ডাকবো না। মুসলিমদের স্টেজ বলতে সেটা সোশ্যাল মিডিয়ার স্টেজ হইতে পারে, যে মুসলিম উপস্থাপক আর মুসলিম প্রবক্তা আপনার মোনাজের আর মোনাজারা করছে, তাকে ডাকছে যে আসে আসো আমাদের সাথে তুমি মোনাজারা করো, নাস্তিক তুমি, না না আমরা তাকে ডাকবো না, এবার ইনভাইট করবো না, কিন্তু সে যদি চ্যালেঞ্জ করে আর তাকে তাদের স্টেজে গিয়ে হয়, তাদের স্টেজ যেখানে শুধু তারা রয়েছে, আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খারেজিদের সাথে মোনাজারা করেছে, এই নয় যে মুসলিমদের সামনে খারেজিদেরকে ডেকে সমস্ত মুসলিমরাও শুনছে, খারেজি জঙ্গিরাও শুনছে আর তাদের সামনে মোনাজারা করছে, না মোটেই করেননি, খারেজিদের এলাকা গিয়ে শুধু খারেজি, সেখানে সেখানে কোনো মুসলিমরা নেই, হ্যাঁ সেই কোরআন সুন্নার অনুসারী সালাফদের কেউ নেই, সাহাবায়ে কেরাম তাবেঈনদের, বরং শুধু খারেজিদের দল সেখানে রয়েছে, তাদের সাথে মোনাজারা করেছে, তাহলে শুধু নাস্তিকদের দল সেখানে রয়েছে, এইরকম জায়গা হবে? সোশ্যাল মিডিয়াতে হবে না। আর যে তিন নম্বর যেটি বলছিলাম যে মুসলিমদের স্টেজে বলা যাবে না, বরং তাদের স্টেজে গিয়ে ওই নাস্তিকদের স্টেজে গিয়ে বলবো আর রদ করব, সংশয় নিরসন করার চেষ্টা করব, অথবা তাদের সাথে তর্ক করব। চার নম্বর যে বিষয়টি শর্ত, সেটা হচ্ছে যে আগে থেকেই কন্ডিশন হয়ে যেতে হবে, অথবা যখনই দেখবেন যে আল্লাহ এবং রসুলকে গাল দিতে যাচ্ছে তখনই রাস্তা বন্ধ করে দিতে হবে, কোন সুযোগ দেওয়া যাবে না যে সে আল্লাহকে গাল দিচ্ছে আর আমি শুনছি আর তারপরে তার খণ্ডন করব। হ্যাঁ আর তর্ক সভায় আল্লাহ গাল আল্লাহকে গাল দিচ্ছে, রসুলুল্লাহ গাল দিচ্ছে আর চুপচাপ ফেল ফেল করে চেয়ে আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করুন এই থেকে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর। কথাগুলি যাদেরকে ভালো লাগবে
কেউ জাজাহুমুল্লাহ খে আর যদি কাউকে তিক্ত লাগে তাহলে ফেসবুক যুদ্ধ লাগাবেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন অনিষ্টকারী অনিষ্ট থেকে হেফাজত করেন সঠিক বুঝ দান করেন ভালো কথা শোনার মেনে চলার তৌফিক দান পারভিন আক্তার আপনার ফোনটা আনমিউট করে নিন প্রশ্ন করুন জি আমি চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে বলছি বলেন এই যে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা অনেক ছোট বাচ্চা থাকে ছলাতে দাঁড়ালে হয়তো মারামারি করে বা পড়ে যায় এই সময় কি ছলাত ছেড়ে দেওয়া উচিত নাকি ছলাত কন্টিনিউ করা উচিত বা ছলাত যদি ভেঙেও ফেলি ছেড়ে দিই সেক্ষেত্রে কি আবার শুরু থেকে মানে প্রথম থেকে শুরু করব ছলাত নাকি যেখান থেকে ছেড়েছি সেখান থেকে শুরু করব ছোট বাচ্চারা রয়েছে এখন সালাত শুরু করেছি তারা মারামারি করছে বা কিছু করছে তো আমি সেক্ষেত্রে সালাত ছাড়তে পারবো সুন্নত সালাত ছেড়ে দিতে পারে সুন্নত নফল এগুলো ছেড়ে দিতে পারবেন বেতরে ছেড়ে দিতে পারবেন কিন্তু ফরজ সালাত শুরু করে দেওয়ার পরে এমার্জেন্সি যদি না হয় তাহলে ছাড়া যায় না ছাড়া যায় না জি আর সন্ন্যাস সালাত ছেড়ে দিবেন শুরু করবেন তো শুরু থেকে শুরু করতে ছেড়ে দিবেন আবার তারপরে আবার এক রাকাত পড়ি আবার আর এক রাকাত থেকে লাগবো অযুক্তি কথা না মোটেই না ফরজ সালাত একমত ছাড়া যখন দেখবেন যে নাই প্রাণ আসার আশঙ্কা রয়েছে আপনি উপরে রেখেছেন কেন আপনি খাটের উপর রেখে আপনি সালাত আদায় করছেন কেন আপনি পাশে নিচে রাখেন নবী সাল্লাম কোলে নিয়ে সালাত আপনি কোলে নিয়ে সালাত আদায় করেন জি আর তারপরে দুটো বাচ্চা থাকলে দুই রুমে রেখে দেন হ্যাঁ দুই দিকে বাসায় আর কেউ নেই অবশ্যই কেউ আছে তো যদি কেউ কেউ বাসায় থাকে তাদেরকে ধরে আসেন যে বাচ্চাদের দেখাশোনা দেখাশোনা করো আমি এই পাঁচ সাত মিনিট আমি চার রাকাত সালাত আদায় করছি ফরজ সালাত আদায় করছি বা তিন রাকাত সালাত আদায় করছি এইভাবে এই খেল তামাশা নয় যে আমি মাগরিব শুরু করে দিলাম জোহর শুরু করলাম আসর শুরু করলাম বাচ্চা যখন কান্না শুরু করলো তখন আমি নামাজ ছেড়ে দিলাম বাচ্চা যখন একটু মারামারি করছে তখন আমি নামাজ ছেড়ে দিলাম না মোটেই যাইজ না এটা জি বারাকাল্লাহ ফিকুম জি আমিন প্রশ্ন করবেন আল ইমরান রহমান আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমি ইন্ডিয়া থেকে বলতেছি জি ইন্ডিয়া থেকে বলতেছি ভারত কোন জায়গা কোচবিহার কোচবিহার বলেন আমার প্রশ্ন যে আমার মা এমন এক মানে সংস্থায় কাজ করে মহিলার অবস্থা হচ্ছে জোরে বলেন আমার মা এমন এক সংস্থায় কাজ করেন যে সেখানে মহিলা পুরুষ মিশ্রণ থাকে উভয়ই কাজ করে সেখানে পুরুষদের মাঝে হ্যাঁ হ্যাঁ তো সেখানে আমি গভর্নমেন্ট অফিসে হ্যাঁ তো আমি আমি মাকে যখন বলেছি যে এটা তো ইসলামে নিষিদ্ধ তো তখন মা বলে যে তুই পড়াশোনা কর যদি চাকরি পাস তাহলে আমি এই মানে এই কাজটা বাদ দেব তোমার বাবা নাই আছে বাবা জবাবদেহি করে বাবাকে বাবাকে কাপুরুষ চাকরি করতে পারে না নিজে রোজগার করতে পারে না বিয়ে করে নিজে রোজগার করে খাওয়াইতে হবে আর কোনো কথা আছে প্রশ্নে হ্যাঁ কি এই ক্ষেত্রে কি আমি তো বাড়ির বড় ছেলে তো এই ক্ষেত্রে কি আমি দায়ের অন্তর্ভুক্ত হব নাকি
এই ক্ষেত্রে কি আমি দায়ীদের অন্তর্ভুক্ত হব? দায়ু স্বামী হবে অথবা মেয়ের বাবা হবে, আর ছেলে মায়ের ক্ষেত্রে দায়ী হচ্ছে না। ছেলে কি করতে পারে? হ্যাঁ, তোমার বাবা বেঁচে আছে, এই জন্য বললাম যে বাবা বেঁচে আছে কিনা। যদি বাবা না থাকতে না, তুমি বাড়ির অভিভাবক, তাহলে অভিভাবক দায়ী হতে পারে। আল্লাযী ইউকিররু ফী আহলিহিল খাবাস, আহল পরিবার অধীনে, তোমার অধীনে তোমার মানা, তোমার বাবার অধীনে, সুতরাং তোমার বাবা দায়ী হতে পারে, তুমি দায়ী হচ্ছ না। যে তুমি নাসিহা করবে, মৌখিক ভাবে বলবে যে মা এই চাকরি করা যায় না, যেখানে শুধু পুরুষ আর পুরুষ। এমন নয় যে হয়তো এক একজন পুরুষ আছে হালকা বিষয় বা দূরে থাকে বা কিছু, বাকি সব মহিলা পরিবেশে আছে, এরকম নয়। তো এইরকম পরিবেশে চাকরি করা, এসব দূষিত পরিবেশে, সব পরিবেশে চাকরি করা কোনো মুসলিম বোনের জন্য যায়জ না। তো এই কথাগুলি বুঝিয়ে দেবে, আর যদি তাতে না মানে তো তোমার দায়িত্ব শেষ, তোমার বাবার দায়িত্ব। তোমার বাবার দায়িত্ব হচ্ছে যে সে ভরণ পোষণ দেবে এবং সে প্রেসার দিতে পারবে, চাপ সৃষ্টি করবে যে না আমি চাকরি করতে দেবো না, এইরকম পুরুষদের সাথে একাকার হয়ে চাকরি করতে দেবো না, এটা তোমার বাবার দায়িত্ব। আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন, এবং আল্লাহ যেন তোমাকে হেদায়ত, যেমন তোমাকে হেদায়ত নসিব করেছেন, তোমার বাবা মাকে আল্লাহ রাব্বুল সঠিক এবং সত্যিকারের আমলকারী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, উডসাইড নিউ ইয়র্ক থেকে। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এখানে সারা বিশ্বেই আছে, হয়তো আমি এখানকার কথাই বলতেছি, এটা হলো বাড়ি ক্রয় করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই, আমাদের অনেকের ম্যাক্সিমাম মানুষেরই সামর্থ্য থাকে না যে ক্যাশ দিয়ে বাড়ি কেনা। সেখানে কয়েকটা জিনিস আছে, একটা হলো কনভেনশনাল ব্যাংক, যেটা সুদী ব্যাংক, এটা তো সর্বসম্মত ভাবে স্বীকৃত যে এটা হারাম। আরেকটা হচ্ছে, সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে যে গাইডেন্স বা বিভিন্ন ইসলামিক লোনের কথা যেটা বলা হয়, সেগুলোতে কিছু কনফিউশন থেকে যায় আমাদের, তবুও অনেকে দেখা যাচ্ছে যে ওগুলোতে যাচ্ছে। এখন থার্ড একটা অপশন, আমি নিজে যেটা চিন্তা করছি, এটা কি হালাল কিনা এটা একটু বুঝে নেওয়ার জন্য, যেমন ধরেন একজনে বাড়ি নিল $1,00,000 দিয়ে, এখন তার বন্ধু বান্ধব থেকে সে যদি 20,000-50,000 এরকম নেয়, যে একটা বাইন্ডিংস এর মাধ্যমে, একটা এগ্রিমেন্টের মাধ্যমে, যে আমার বাড়ির পুরা কেনার পরে যত লাভ লোকসান হবে, পুরো মাসে হোক বছরে হোক, যেভাবে আমি পুরা আমি দেখাবো, হ্যাঁ খোলাখুলি দেখাবো যে এটা ইনকাম হচ্ছে বা লস হচ্ছে, সেটার ভিত্তিতে এই সমস্ত ফ্রেন্ডরা এরা একসাথে হয়ে সেখানে থেকে লাভ লোকসান হবে, তারপরে আমি যদি দিয়ে দিতে পারি তাদেরকে, সেটা তাহলে তাদের অংশীদার কমে যাবে। আর এটার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে, একটা মসজিদের ব্যাপারেও এই একই প্রশ্ন, যে মসজিদের একটা প্রপার্টি, এটা মসজিদ হয় নাই কিন্তু মসজিদের একটা প্রপার্টি, এটা অন্তত অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট আর কি, $1.2 মিলিয়ন। এখন যাদের থেকে কর্দে হাসানা নেওয়া হয়েছে, কর্দে হাসানা তো একদম লং টার্মে নেওয়া যায় না, হয়তো 1 বছর পরে 6 মাস পরে সবাই খোঁজাখুঁজি করে, এটা কি একই পর্যায়ে ফেলা যায় কিনা, যে মসজিদের প্রপার্টিতে মসজিদের ধরেন অর্ধেক আছে আর বাকি অর্ধেক যদি অন্যান্যদের থেকে নেওয়া হয় একই ভিত্তিতে, যে এটা উনাদের মসজিদের এই প্রপার্টি থেকে ভাড়া নিয়ে যা ইনকাম হবে এটা ভাগ করে দেওয়া যাবে কিনা, এটা আমার প্রশ্ন। জাযাকাল্লাহ খায়র। আল্লাহ তাআলা আলম। এসব নতুন নতুন মাসাইল গুলি পশ্চিমা দেশে বা বিভিন্ন মুসলিম দেশে যে আপনারা ফেস করছেন, এই বিষয়ে সেখানকার বাস্তবতা সম্পর্কে যাদের বেশি নলেজ আছে তারাই সঠিক উত্তর দিতে পারে। এই জন্য সেখানে কোনো ভালো কোরআন সুন্নার আলেমদেরকে জিজ্ঞাসা করে নেবেন, এটাই বেশি ভালো হবে, কারণ এইসব সন্দেহপূর্ণ বিষয়, আর সন্দেহপূর্ণ বিষয়ে আপনাকে হারাম করে দেব এটাও করতে পারছি না, বা হালাল করে দেব এটাও করতে পারছি না এত দূর থেকে, সুতরাং এই ক্ষেত্রে আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব নয়। আল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাহার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে যে ফজরের নামাজের সময় যদি অ্যাক্সিডেন্টে কখনো সূর্য উঠে গেছে কিন্তু নামাজ পড়তে পারে
পারি নাই, তো তখন উঠে কি প্রথম আমি ফরজ নামাজটাই আগে আদায় করব নাকি সুন্নত পড়ে তারপরে ফরজ পড়তে হবে? সময় আছে, সুন্নত পড়ার সময় আছে। তখন সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে কিন্তু ফরজ নাম ফজরের নামাজ পড়া হয়নি। মানে অলরেডি উঠে যাচ্ছে, তাহলে তো কোন সালাত তখন শুরু করা, জাস্ট সূর্য উঠছে, উঠতে শুরু হয়ে গেছে, উঠছে না উঠে, আচ্ছা সূর্য উঠে গেছে বা উঠতে এখনো উঠে নাই, মানে উঠছে আর কি ওই যে সময়টা আর কি নিষিদ্ধ টাইম, তিনটি সময় সালাত শুরু করা একেবারে নিষিদ্ধ। সূর্য ঠিক উঠছে ওই সময়, সূর্য ঠিক ডুবছে ওই সময়, সূর্য ঠিক মাথার উপর আছে এই সময়, তিনটি সময় কোন সালাত শুরু করা যাবে না, ফরজ হোক আর সুন্নত নফল হোক। তখন আপনি 10 থেকে 15 মিনিট থেমে, বা ওলামারা বলছেন 12-14 মিনিট, 14-15 মিনিট থেমে যান, আর তারপরে পুরো সূর্য যখন উঠে যাবে তখন আপনি এক বর্ষা সমান যেটা বলা হয়েছে তখন আপনি সালাত আদায় করেন। তখন আপনি আগে সুন্নাত পড়েন, তারপর তখন ফজর পড়েন যখন সূর্য উঠতে লেগেছে। কিন্তু সূর্য উঠতে এখনো ধরেন 2-3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে, এক রাকাত ফজর পাবেন, এক রাকাত আসর পাবেন, এই মর্মে হাদিস রয়েছে। জি, মান আদরাকা রাকাতা মিন সালাতিল ফজরে ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকাহা, সূর্য ওঠার আগে কেউ যদি ফজরে এক রাকাত পেয়ে যায় তাহলে সে পেয়ে গেল, মানে অক্ত পেয়ে গেল, হ্যাঁ, তার সাথে এক রাকাত সূর্য উঠছে ওই সময় পড়ে না, কিন্তু শুরু করা যায় না। সূর্য উঠতে লেগেছে, এসার আগের টাইম দেখছেন যে যে টাইমটা আছে ওইটা হয়েই গেছে অলরেডি, আর আপনি ওই সময় শুরু করছেন না, কিন্তু 3-4 মিনিট আছে শুরু করে দেন। আসরের সালাত 2 রাকাত হয়েছে আর তারপরে সূর্য ডুবে যাচ্ছে, বাকি 2 রাকাত সূর্য ডুবা অবস্থায় পড়ে না, এই ক্ষেত্রে হাদিস রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। শর্মিতা শেখ, সময় তো অনেক হয়ে গেল, তো এখানে কি শেষ করবেন ইনশাল্লাহ? না, অসুবিধা নেই, শেষ করা যায়, ওকে ইনশাল্লাহ। তো আমরা জি আর দুই একটা প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ আমরা শেষ করি, তাহলে 45 মিনিট ওভার হয়ে গেছে প্রশ্ন উত্তর পর্ব। ইনশাল্লাহ আমরা এখন থেকে আর 2টি প্রশ্ন ইনশাল্লাহ এরপরে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা হয়তো অনেকে হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে পারছেন না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে হ্যান্ড রেজ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার জন্য। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি মোহাম্মদ আবুল খায়ের, নিউ ইয়র্ক সানিসাইড থেকে বলছি। আমি একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি, এই যে যখন নাকি আমরা জামাতে নামাজ পড়ি, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলে, যারা মুসল্লি ওনারাও আমিন বলেন এবং ফেরেশতাও আমিন বলে, যদি এই সবাই আমিন যদি একসাথে মিলে যায় তাহলে গুনা সব মাফ হয়ে যাবে। এখন কি সব গুনাই মাফ হবে না কিছু কিছু গুনা মাফ হবে? যতগুলি ফজিলতের হাদিস রয়েছে, যে কোনো ফজিলত সেটা আমিন বলার ক্ষেত্রে হোক, আর সবার আমিন মিলতে হবে, ব্যাখ্যাটি ভুল করলেন। হাদিস রয়েছে ফাইন্নাহু মান ওয়াফাকা ইযা আম্মানা আল ইমাম ফা আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন মুক্তাদি তুমি আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তা আমিনু তা আমিনাল মালায়েকা, কারো ফাইনাল মালায়েকা তো ইয়াম মেনুন হাদিস রয়েছে, ফেরেশতারা আমিন বলে, ইমাম আমিন বলছে। ফাইন্নাহু মান ওয়াফাকা তা আমিনু তা আমিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতার আমিনের অনুকূলে হবে, মানে সময়ের দিক থেকে ইমাম আমিন বলছে তাকে অনুকরণ করে ফেরেশতার আমিন বলছেন, আপনিও তার সাথে অনুকরণে আমিন বললেন, সাথে সাথে নয় কিন্তু ইমামের পরে তার অনুসরণে, এই ফেরেশতাদের অনুকূলে যদিও হাই গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, তো অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমার সাথে গোটা মসজিদের লোক আমিন পরে বললো না আগে বললো সেটা আমার দেখার বিষয় নয়, আমার আমিনটা যদি আপনার আমিনটা যার যার আমিন ফেরেশতাদের আমিনের অনুকূলে হবে, হ্যাঁ, এখলাসের দিক থেকে অনুকূলে হবে, এখলাসের সাথে সে আমিন বললো, এটাও শুধু এই সময়ের দিক থেকে নয় আর সময়ের দিক থেকে, তাহলে অতীতের গোনা মাফ হবে। অতীতের গোনা মাফ হবে বলে যত ফজিলত রয়েছে, সে রমজানের সিয়ামের হোক, রমজানের তারাবির হোক, লাইলাতুল কাদারের হোক, আর এই রকমই যতগুলি হাদিস জিকির আস বিভিন্ন জিকির আসকারে রয়েছে, এগুলি সবগুলি কোনো নেক আমল দ্বারা, ভালো কাজ দ্বারা গোনা মাফের হাদিসগুলি সবগুলি সাগিরা গোনার সাথে খাস,
ছোট গোনাম কাবিরা গোনার জন্য তওবা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার কাছে, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সমস্ত ওলামায়ে কেরামের কাছে শর্ত রয়েছে। শুধু শুধু উযু করবে আর কাবিরা গোনা মাফ হয়ে যাবে? সুদ খায়, ঘুষ খায়, মাফ হয়ে যাবে? হারাম রুজি খায়, হারাম রেস্টুরেন্টে চাকরি করে, রেজিক হারাম, আর বলছে যে উযুতেই সব গোনা ঝরে পড়ে যাবে? হ্যাঁ, নামাজ পড়ে সব গোনা মাফ হয়ে, মসজিদে হেঁটে গেলে সব গোনা মাফ হয়ে যাবে? না, মোটেই না। রমজানে রোজা রেখে সব মাফ হয়ে যাবে না। তবা করতে হবে, তবা করতে মানে গোনা স্টপ করতে হবে, গোনার অনুতপ্ত হইতে, লজ্জিত হইতে হবে, গোনা আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কোনোদিন গোনায় যাবো না। মানুষের হক নষ্ট করলে তার হক আদায় করতে হবে, না হলে ক্ষমা নিতে হবে। জি, জাকুমুল্লাহ খায়, বারাকাল্লাহ খায়। সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে গত 2 বছর আমার কাছে মানে 50,000 টাকা ক্যাশ ছিল, আমি ওটা যাকাত দিয়েছি। এবার এই এই মাসে আবার মানে হয়েছে 1 বছর, তো এখন কি আমি যাকাত দিব নাকি এই বছর 60,000 টাকা যাকাত আসে? মানে আপনার টোটাল কত টাকা আপনার মালিকানায় আছে? 50,000 টাকা ক্যাশ ছিল, গত 2 বছর আমি ওটার যাকাত দিছি। এখন এইবার রমজানে শুনছি যে 60,000 টাকা হইলে নাকি যাকাত হবে আর নিচে হবে না। এখন আমি কি 50,000 টাকা আছে? ভুল কথা শুনেছেন, চাঁদের নিসাবে যাকাত দিতে হবে। 60,000 নয়, মাত্র 1,500 রিয়াল। 1,500 রিয়ালে যাকাত ফরজ গত রমজানে ছিল। 1,500 রিয়ালে যদি হয় তাহলে আপনার মোটামুটি কত হয়, 40,000 টাকা দিয়ে যাকাত, বাংলাদেশ টাকা 40,000 যাকাত ফরজ হয়ে যাবে। সুতরাং আপনার 50,000 থাকলে যাকাত ফরজ। আল্লাহ আলম, সতর্কতা অবলম্বন করবেন, আর যারা বেশি পরিমাণে যাকাত ফরজ বলছে তাদের কথা শুনে আপনি এবাদত ফরজের ক্ষেত্রে সন্দেহপূর্ণ জীবনযাপন করবেন না। আপনি না হলে বড় ঝুঁকিপূর্ণ আপনার জন্য, ফরজ ছুটে গেল আর যাকাত দিলেন না, গুনাহগার হয়ে মরে গেলেন, এমনটা যেন না। যাকাত দিয়ে দিবেন। জাকাল্লাহ খায়ের শেখ। শেখ, প্রোগ্রাম শেষ করার আগে আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন যে সালাত সম্পর্কিত, যে উনি বাচ্চারা কান্না করলে সালাত ছেড়ে দিবেন কিনা, উনি একটা বিষয় ক্লিয়ার হতে চেয়েছেন যে উনি আসলে বাসায় কোনো বড় মানুষ বা কেউ নেই, যারা গার্জিয়ান অন্য কেউ নেই, তবে তার 2টা বাচ্চা, একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে বা বাবু আরেকজনকে মেরেছে, তো কান্না করার কারণে উনি সালাত ছেড়ে দিয়েছিলেন ফরজ সালাত, তো এই ক্ষেত্রে কি হবে উনি জানতে চেয়েছেন। পুনরায় সালাত আদায় করতে হবে, ছেড়ে দিয়েছিলেন যেটা সেটাতে পুনরায় সালাত আদায় করতে হবে। আর এইরকম পরিস্থিতিতে যে আমার 2টো বাচ্চা আছে, বাসাতে কেউ নাই, স্বামী হয়তো বাইরে ডিউটি করে বা বাইরে আছে, বাড়ির বাইরে একা আছি, তাহলে ছোট বাচ্চা যেটা যেটাকে মারার ভয় আছে যেটাকে নিয়ে, সেটাকে কোলে নিয়ে সালাত আদায় করবে, সেটাকে কোলে করে সালাত আদায় করবে, দাঁড়ানো অবস্থায় কোলে থাকবে, রুকু অবস্থায় কোলে থাকবে যদি সম্ভব হয়, আর তারপরে সিজদা যাবে তখন রেখে দিবে। যেমন নবী ওমামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, হ্যাঁ, মসজিদ নববীতে কাঁধে করে বা কোলে করে, আর তারপরে সিজদার সময় রেখে দিতেন, আবার উঠিয়ে নেবেন, সিজদার সময় পাশে রাখবেন হাতের নাগালে, যাতে দূরে ছুটে না চলে যায়, আর তারপরে সিজদা করে উঠে আবার কোলে উঠিয়ে নেবেন, এইভাবে সালাত আদায় করবেন। জি, আর এর বেশি খুব বেশি আপনার জন্য ছাড় হইতে পারে যে আপনি সালাত 2 সালাত জমা করবেন। দেখছেন যে জোহরের সময় আমার স্বামী নেই, কিন্তু আসরের সময় চলে আসবে, ঠিক আছে, জোহর আসর একসাথে জমা করে রাখবে। মাগরিবটা মাগরিবের সময় আদায় করলে সেই সময় আমার স্বামী নেই, কিন্তু এশার সময় আদায় করলে হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে করবেন। যদি দেখা যায় যে আগেরটা আপনার জন্য হচ্ছে না, মানে এটা করেও হচ্ছে না, কেন কেন হবে না, বাচ্চা ছোট বাচ্চাটা কোলে নিয়ে থাকেন আর তারপরে বাচ্চা মারতে আসবে, এটা সাধারণত হয়নি, সাধারণত হয়নি, মারতে আসবে, মায়ের কাছে মারতে আসবেন, আর মারতে আসলে তাকে একটু দূরে ঠেলে দেবেন ব্যাস, অথবা রুমের বাইরে করে দেবেন, কেউ করবে ডাকি, 2টো বাচ্চাকে একসাথে কেন রাখছেন, বড় বাচ্চাটিকে রুমের বাইরে করে দেন আর আপনি আপনার রুম লক করে দেন, যে রুমে আপনি সালাত আদায় করেন সেটাতে ছোট বাচ্চাটিকে নিয়ে নেন, মেলা বুদ্ধি আছে। আর এই নয় যে যখন তখন আপনি সালাত ছেড়ে দিবেন বাচ্চা আর 2টো বাচ্চাকে একসাথে ছেড়ে দিবেন খেলতে, না, মোটেই না। জি, আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। আর যেটা গত হয়ে গেছে যে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, ভুল করেছেন, নামাজ ছেড়েছেন, তো পুনরায় সালাত আদায় করতে হবে। আপনি 3 রাকাত আদায়, 3.5 রাকাত আদায় হয়ে গেছে, শুধু একটু বাকি আছে, আর সেই সময় আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, বলবেন যে না, শেষ রাকাতে আত্তাহিয়াতটা পড়ে নিয়ে সালাম ফিরে দিই, না, মোটেই হবে, নতুন করে সালাত আদায় করতে হবে, ইস্তিনাফ, নতুন করে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলম।
তাদের জন্য দোয়া করি, বিশেষ করে আল্লাহ রাব্বুল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নাম আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, পরকালকে আল্লাহ সুন্দর করার আমাদেরকে তৌফিক দান করেন ইমান এবং নেক আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন হেকমতের সাথে কাজ করার তৌফিক দান করেন, এবং কলহ বিবাদ দ্বন্দ্ব আর সংকীর্ণতা আর তারপরে ইসলামের লাভ চাইতে ক্ষতি যাতে হয় এইরকম কার্যক্রম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।